हेलो एवरीवन, वेलकम टू स्टडी एक्सेस। तो देखो WBCS प्रिलिम्स 2021 এর জন্য WBCS প্রিলিমিনারি উইনার বুক থেকে যে আমরা প্র্যাকটিস সেট সেশনটি শুরু করেছিলাম পলিটি এন্ড ইকোনমি এই সাবজেক্টের উপর, তো আজকে আমরা সেট নাম্বার 21 আলোচনা করব। এর আগে অলরেডি কিন্তু 20 সেট হয়ে গেছে, তো তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। তো চলো শুরু করি আজকের সেশনটি। তো দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে, দেখো ভারতীয় সংবিধানে চতুর্থ অধ্যায়ে উল্লেখিত রাষ্ট্রের প্রতি নির্দেশমূলক নীতিসমূহ কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে। তো এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে, এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ আয়ারল্যান্ড কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো ভারতবর্ষের সংবিধানে রাষ্ট্রের প্রতি নির্দেশমূলক নীতিসমূহ গ্রহণ করা হয়েছে হচ্ছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে, আর ভারতীয় সংবিধানের চতুর্থ অধ্যায় অর্থাৎ 36 থেকে 51 নং ধারায় রাষ্ট্রের নাগরিকের প্রতি পালনীয় কর্তব্যগুলি কিন্তু আলোচনা করা হয়েছে, তো 36 থেকে 51 নং ধারায়, আর এটা হচ্ছে আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে, এটাও কিন্তু এখান থেকে তোমরা মনে রাখবে, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে রাষ্ট্রের প্রতি নির্দেশাত্মক নীতিসমূহ, এই রাষ্ট্রের প্রতি নির্দেশাত্মক নীতিসমূহ রয়েছে, তো এখানে সঠিক উত্তর কোনটা হবে। তো দেখো এখানে যে সংবিধানের তৃতীয় অধ্যায়ে লিপিবদ্ধ রয়েছে মৌলিক অধিকারগুলি, আর আদালতে বলবৎযোগ্য কিন্তু এই মৌলিক অধিকারগুলো, কিন্তু চতুর্থ অধ্যায়ে যে বর্ণিত রয়েছে নির্দেশাত্মক নীতিসমূহ সেগুলি কিন্তু হচ্ছে আদালতে বলবৎযোগ্য নয়। তো এখানে যে রয়েছে যে রাষ্ট্রের প্রতি নির্দেশাত্মক নীতিসমূহ সেগুলো কিন্তু হচ্ছে আদালতে বলবৎযোগ্য নয়, কিন্তু অধ্যায় থ্রিতে যেটা রয়েছে আমাদের মৌলিক অধিকারগুলো সেগুলো কিন্তু তোমার আদালতে বলবৎযোগ্য রয়েছে, এটা মনে রাখবে। তো অপশন এ কিন্তু হচ্ছে এখানে সঠিক উত্তর, তাহলে আদালতে বলবৎযোগ্য নয় হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কত নং ধারায় উল্লেখ করা হয়েছে। তো এখানে কিন্তু সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেখানে হয়ে যাচ্ছে, সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ 66 নং ধারা কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো আমরা কি জানি, এই উপরাষ্ট্রপতি যে রয়েছে, উপরাষ্ট্রপতি হতে গেলে কিন্তু ন্যূনতম বয়স লাগে কত, 35 বছর, আর দেখো ভারতীয় নাগরিক হতে হবে তাকে, আর দেখো এখানে রাজ্যসভার সদস্য হওয়ার কিন্তু যোগ্যতা লাগবে, তাহলেই কিন্তু উপরাষ্ট্রপতি হওয়া যাবে। তো অপশন সি কিন্তু হচ্ছে এখানে সঠিক উত্তর। আর দেখো 64 নং ধারা, এই 64 নং ধারায় কিন্তু বলা রয়েছে কি যে পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হবেন কে, এই পদাধিকার বলে কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান হবেন হচ্ছে উপরাষ্ট্রপতি, এটা কিন্তু বলা রয়েছে অপশন এ তে, যে তোমার 64 নং ধারাটি রয়েছে সেখানে কিন্তু এটা বলা রয়েছে। আর বর্তমানে আমাদের উপরাষ্ট্রপতি কে রয়েছেন, বেঙ্কাইয়া নাইডু রয়েছেন আমাদের বর্তমানে উপরাষ্ট্রপতি, ইনি কিন্তু হচ্ছেন 13তম উপরাষ্ট্রপতি, আর প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন, সর্বপল্লী রাধাকৃষ্ণন। আর এই যে প্রথম উপরাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন, ইনি কিন্তু পরবর্তীকালে রাষ্ট্রপতি হন। তো অনেক সময় পরীক্ষায় এসে থাকে যে সর্বপ্রথম কোন উপরাষ্ট্রপতি পরবর্তীতে রাষ্ট্রপতি হন, তো এখানে কিন্তু সঠিক উত্তর তখন হয়ে যাবে কি, সর্বপল্লী রাধাকৃষ্ণন, ইনি কিন্তু সর্বপ্রথম হচ্ছে উপরাষ্ট্রপতি থেকে রাষ্ট্রপতি হন। তো পরবর্তী কোশ্চেনে যাবো, দেখো রয়েছে যে ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন হন, তো ভারতের উপরাষ্ট্রপতি যে নির্বাচিত হন সেটা কোথা থেকে নির্বাচিত হন, এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ লোকসভা ও রাজ্যসভা সদস্যগণ দ্বারা কিন্তু নির্বাচিত হয়ে থাকেন, অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো ভারতীয় সংবিধানের 66 নং ধারায় তো এই উপরাষ্ট্রপতির যে নির্বাচন, সেই নির্বাচন সম্পর্কে আলোচনা করা হয়েছে, আর ভারতের এই উপরাষ্ট্রপতিগণ কিন্তু লোকসভা এবং রাজ্যসভার নির্বাচিত ও মনোনীত সদস্য দ্বারা কিন্তু নির্বাচিত হন, আর তার কার্যকালের মেয়াদ কত রয়েছে, তার কার্যকালের মেয়াদ কিন্তু রয়েছে হচ্ছে 5 বছর। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে ইচ্ছুক হন তাহলে তিনি কার কাছে এই পদত্যাগপত্র প্রেরণ করবেন। তো এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে, এখানে সঠিক উত্তর কিন্তু হচ্ছে আমাদের অপশন এ, অর্থাৎ উপরাষ্ট্রপতি কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো ভারতীয় সংবিধানের 54 নং ধারায় রয়েছে কি, এই 54 নং ধারা অনুসারে কিন্তু ভারতের রাষ্ট্রপতি হচ্ছে একটি নির্বাচক কলেজের, অর্থাৎ যেখানে কেন্দ্রীয় আইনসভার সদস্য যারা হচ্ছে লোকসভা এবং রাজ্যসভার সদস্য, এছাড়া হচ্ছে রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যরা, এছাড়া হচ্ছে মনোনীত যে সদস্যগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে থাকবে না, এই যে নির্বাচক কলেজ রয়েছে, আর নির্বাচক কলেজের মধ্যে কিন্তু থাকবে কি, কেন্দ্রীয় আইনসভা অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার সদস্য, আর হচ্ছে রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যগণ থাকবেন, আর এদের দ্বারাই কিন্তু হচ্ছে কি হবে, রাষ্ট্রপতি কিন্তু নির্বাচিত হবেন। আর দেখো তার কার্যকালের মেয়াদের কথা বলা রয়েছে 5 বছর, আর তবে মেয়াদ সম্পূর্ণ হওয়ার পূর্বে তিনি যদি পদত্যাগপত্র জমা দিতে চান বা পদত্যাগ করতে চান তাহলে কিন্তু তিনি পদত্যাগপত্র উপরাষ্ট্রপতির নিকটে প্রেরণ করবেন। আর এই যে ইমপিচমেন্ট বা পদত্যাগ করা, এটা কিন্তু 61 নং ধারায় রয়েছে,
আর রাষ্ট্রপতির বয়স ন্যূনতম কত হওয়া দরকার একজন রাষ্ট্রপতি হতে গেলে, সেটাও কিন্তু হচ্ছে 35 বছর হওয়া দরকার হচ্ছে রাষ্ট্রপতির বয়স। আর এর ঊর্ধ্বসীমা কোনো নেই, অর্থাৎ কতদিন পর্যন্ত রাষ্ট্রপতি থাকবেন সেটা কিন্তু উল্লেখ নেই। তাহলে এখানে 5 বছর কার্যকালের মেয়াদ রয়েছে কিন্তু উপরাষ্ট্রপতির ঊর্ধ্বসীমা কোনো বয়স নেই। পরবর্তী কোশ্চেনে যাবো। দেখো রয়েছে যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে হলে লোকসভার কত শতাংশ সদস্যের সমর্থন প্রয়োজন। তো এখানে কিন্তু সঠিক উত্তর কি হয়ে যাবে, অপশন এ, অর্থাৎ 10% কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ব্যক্তির ন্যূনতম কত বছর বয়স হওয়া আবশ্যক। তো প্রধানমন্ত্রী পদপ্রার্থী যিনি থাকবেন তার ন্যূনতম কত বছর বয়স হওয়া দরকার। তো এখানে সঠিক উত্তর কিন্তু হচ্ছে আমাদের অপশন সি, অর্থাৎ 25 বছর কিন্তু বয়স হওয়া দরকার। আর দেখো ভারতবর্ষের শাসন ব্যবস্থায় প্রকৃত শাসকই হলেন কি প্রধানমন্ত্রী, আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ব্যক্তির ন্যূনতম বয়স কিন্তু এই 25 বছর হওয়া আবশ্যক। যদিও ভারতীয় সংবিধানের এই প্রধানমন্ত্রী হওয়ার বয়সের কোনো ঊর্ধ্বসীমা কিন্তু নেই, তো নিম্নসীমা রয়েছে 25 বছর, কিন্তু ঊর্ধ্বসীমা কিন্তু কোনো নেই। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে ভারতীয় সংবিধানের কত নং ধারায় পার্লামেন্টের গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এই যে পার্লামেন্টের গঠন সেটা কত নং ধারায় রয়েছে, তো সঠিক উত্তর কিন্তু হচ্ছে এখানে কি, এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ কোনোটি নয় কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো ভারতীয় সংবিধানের পঞ্চম অধ্যায়, অর্থাৎ তোমার এখানে পঞ্চম অধ্যায়ের 79 নং ধারায়, এই 79 নং ধারায় কিন্তু ভারতীয় আইনসভা অর্থাৎ পার্লামেন্ট যে রয়েছে সেই পার্লামেন্ট গঠন সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে। আর ভারতের পার্লামেন্টের রাষ্ট্রপতি ছাড়াও লোকসভা আর রাজ্যসভা নিয়ে গঠিত হয় এই ভারতীয় পার্লামেন্ট, এটাও এখান থেকে মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে সংবিধানের কত নং ধারা অনুযায়ী কেন্দ্রীয় অর্থমন্ত্রী সংসদে বাজেট পেশ করেন। তো এখানে কিন্তু সঠিক উত্তর কি হয়ে যাবে, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ 112 নং ধারা কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো একটি আর্থিক বছরে অর্থাৎ এপ্রিল মার্চ মাস, এই একটি আর্থিক বছরের জন্য কিন্তু সম্ভাব্য আয় ব্যয়ের যে হিসাব তাকেই কিন্তু কি বলা হয়, বাজেট বলা হয়। আর ভারতীয় সংবিধানের 112 নং ধারায় কিন্তু এই বাজেট সম্পর্কে আলোচনা করা রয়েছে। আর সাধারণত যে রাষ্ট্রপতি রয়েছেন এই রাষ্ট্রপতির অনুমোদন ক্রমেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী কিন্তু এই লোকসভার বাজেট পেশ করে থাকেন, এটা এখান থেকে মনে রাখবে। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে যে জরুরি অবস্থার সময় লোকসভার কার্যকালের মেয়াদ কত সময় বাড়ানো যায়। তো লোকসভার যে কার্যকালের মেয়াদ রয়েছে সেটা কত বছর পর্যন্ত বাড়ানো যায়। তো এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের অপশন বি, অর্থাৎ 1 বছর কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো লোকসভার কার্যকালের মেয়াদ জরুরি অবস্থায় অর্থাৎ এই যে 352 নং ধারায় জাতীয় জরুরি অবস্থার কথা বলা রয়েছে, আর এই জরুরি অবস্থায় লোকসভার কার্যকালের মেয়াদ কিন্তু বাড়ানো যায়। কত বছর পর্যন্ত, 1 বছর পর্যন্ত কিন্তু বাড়ানো যায়। আর 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমেই লোকসভার কার্যকালের যে মেয়াদ, এই কার্যকালের মেয়াদ কিন্তু তোমার বাড়িয়ে কি করা হয়েছে, 6 বছর করা হয়েছিল। কিন্তু তার পরবর্তীকালে 1978 সালে 44তম সংশোধনীর মাধ্যমেই কিন্তু আমাদের পুনরায় এই 5 বছরে কমিয়ে আনা হয়, অর্থাৎ 6 বছর থেকে আবার 5 বছরে কিন্তু নিয়ে আসা হয়। পরবর্তী কোশ্চেনে যাবো। দেখো রয়েছে যে লোকসভায় পশ্চিমবঙ্গের জন্য কয়টি আসন সংরক্ষিত রয়েছে। তো পশ্চিমবঙ্গের লোকসভা আসন কয়টি রয়েছে, আশা করি এটা তোমরা সবাই জানো। এখানে অপশন ডি কিন্তু হচ্ছে এখানে সঠিক উত্তর, অর্থাৎ 42টি আসন কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গে। তো পরবর্তী কোশ্চেনে যাবো। দেখো রয়েছে যে রাজ্যসভার মোট সদস্য সংখ্যা কত শতাংশ প্রতি 2 বছর অন্তর অবসর গ্রহণ করে, এটাও তোমরা সবাই জানো। এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ, অর্থাৎ 1/3 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভারতীয় সংবিধানের 80 নং ধারায় রাজ্যসভার গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে, আর ভারতীয় সংসদের উচ্চকক্ষ কি রয়েছে, উচ্চকক্ষ কিন্তু হচ্ছে কি রাজ্যসভা। আর এই রাজ্যসভার সর্বোচ্চ কতজন সদস্য থাকতে পারেন, 250 জন সদস্য সর্বোচ্চ থাকতে পারেন। আর বর্তমানে কিন্তু রাজ্যসভার তোমার সদস্য কত রয়েছে, 245 জন সদস্য রয়েছে বর্তমানে রাজ্যসভার। আর আমরা জানি কি লোকসভা হচ্ছে কি নিম্নকক্ষ, আর নিম্নকক্ষে সদস্য সর্বোচ্চ কত থাকতে পারে, 552 জন কিন্তু থাকতে পারে সদস্য। আর বর্তমানে এই সদস্য রয়েছে তোমার 543 জন, 545 জন ছিল, কিন্তু তোমার 104তম যে সংশোধনী ছিল সেই 104তম সংশোধনীতে অ্যাংলো ইন্ডিয়ান যে 2 জন নির্বাচন করা হয়েছিল রাষ্ট্রপতি দ্বারা সেটা কিন্তু বাতিল করা হয় পরবর্তীতে, তার জন্য কিন্তু 2টি কমে কি হয় এখন 143 জন সদস্য রয়েছে আমাদের লোকসভায়। তো এখান থেকে যেটা জানবো, এই যে রাজ্যসভা রয়েছে এই কক্ষকে কিন্তু কখনোই ভেঙে দেওয়া যায় না, এটা মনে রাখবে। প্রতি 2 বছর অন্তর রাজ্যসভার 1/3 সদস্য কি করে, অবসর গ্রহণ করেন এবং নতুন সদস্যরা কি হয়, নির্বাচিত হন। আর ব্যক্তিগতভাবে রাজ্যসভার যে প্রতিটি সদস্যের কার্যকালের মেয়াদ কিন্তু হচ্ছে 6 বছর, এটা এখান থেকে মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে কততম সংশোধনীর মাধ্যমে
লোকসভার কার্যকালের মেয়াদ 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করা হয়। তো এটা একটু আগে আমরা জানলাম। তো কততম সংশোধনী? 42তম সংশোধনী কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো দেখো, 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভার কার্যকালের মেয়াদ 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করা হয়। কিন্তু পরবর্তীকালে 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু লোকসভার কার্যকালের স্বাভাবিক মেয়াদ, অর্থাৎ আগের যে মেয়াদটা ছিল 5 বছর, সেটা কিন্তু পুনরায় 6 বছর থেকে 5 বছরে নিয়ে আসা হয়। পরবর্তী কোশ্চেনে যাবো। দেখো রয়েছে যে ভারতে সবুজ বিপ্লবের জনক হিসাবে পরিচিত কে? তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের কি? অপশন সি, অর্থাৎ এম এস স্বামীনাথন কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো, এম এস স্বামীনাথন, এই এম এস স্বামীনাথন কিন্তু তামিলনাড়ুর কুম্ভকোণমে তোমার 1925 সালে জন্মগ্রহণ করেন। আর তিনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশেষজ্ঞ ছিলেন। আর ভারতের কৃষিক্ষেত্রে খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধিতে এই সবুজ বিপ্লব তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আর তার জন্যই কিন্তু এই সবুজ বিপ্লবের জনক তাকেই বলা হয়। অর্থাৎ ভারতের যে খাদ্যশস্য বৃদ্ধির জন্য সবুজ বিপ্লব করা হবে, এই সবুজ বিপ্লবের পিছনে কিন্তু এই গুরুত্বপূর্ণ অবদান রয়েছে হচ্ছে এম এস স্বামীনাথনের। তো এম এস স্বামীনাথন হচ্ছে আমাদের সবুজ বিপ্লবের জনক। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে, কৃষিজাত পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য স্থির করা হয় সরকারি উদ্যোগের কারণ, অর্থাৎ এই যে কৃষিজাত পণ্য রয়েছে, এই কৃষিজাত পণ্যের ন্যূনতম একটা সহায়ক মূল্য স্থির করা হয় এই সরকারি যে উদ্যোগটা রয়েছে, এর মূল কারণ কি রয়েছে? এখানে কিন্তু মূল কারণ হচ্ছে অপশন বি, অর্থাৎ কৃষকের স্বার্থ রক্ষা করতেই কিন্তু এটি করা হয়। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো দেখো, এখানে ভারতবর্ষের মতো দেশ যেখানে মোট জনসংখ্যার প্রায় অর্ধেক তোমার কৃষিজীবী রয়েছে, সেখানে কিন্তু কৃষকের অর্থনৈতিক অবস্থা দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ নির্ধারক। কারণ হচ্ছে আমাদের ভারতে কিন্তু অর্ধেকের বেশি, প্রায় 51% মতো কিন্তু হচ্ছে কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছে। আর এই যে কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছে, এই অর্থনৈতিক ব্যবস্থার অর্থনৈতিক অবস্থার কিন্তু উন্নতির ক্ষেত্রে কিন্তু এই তোমার কৃষিকাজের কিন্তু গুরুত্ব অনেকটাই রয়েছে। আর তাই কৃষককে কৃষি উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত ঝুঁকির হাত থেকে কিন্তু রক্ষা করতে রক্ষা কবচ হিসেবে কি এমএসপি যেটা হচ্ছে ন্যূনতম সহায়ক মূল্য, এটা কিন্তু ঘোষণা করা হয়, একটা নির্দিষ্ট করা হয়। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, ওপেক, এই ওপেকের সদর দপ্তর কোথায় রয়েছে, এই সদর কোথায় রয়েছে? তো এখানে দেখো, এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে কি? অপশন এ, অর্থাৎ অস্ট্রেলিয়ার ভিয়েনাতে কিন্তু এটা রয়েছে। তো অপশন এ কিন্তু হচ্ছে এখানে সঠিক উত্তর। তাহলে অপশন এ এখানে সঠিক উত্তর। আর দেখো, উনিশশো ষাট সালে ইরাকের বাগদাদে কিন্তু তৈরি হওয়া পেট্রোলিয়াম উৎপাদক দেশগুলি, অর্থাৎ 5টি পেট্রোলিয়াম উৎপাদক দেশ তৎকালীন, ইরাক, ইরান, তারপরে কুয়েত, সৌদি আরব, ভেনেজুয়েলা, এই 5টি দেশ নিয়ে কিন্তু এই সংগঠনটি হয়, অর্থাৎ ওপেকের সংগঠন হয়, অর্থাৎ ওপেক কিন্তু গঠিত হয় 1960 সালে। আর দেখো, এর মূল উদ্দেশ্য কী ছিল? এর মূল উদ্দেশ্য কিন্তু ছিল হচ্ছে পেট্রোলিয়াম উৎপাদক দেশগুলির কি আন্তর্জাতিক মঞ্চ তৈরি করে তাদের স্বার্থ রক্ষা করাই কিন্তু ছিল এর মূল উদ্দেশ্য। তো এখানে কিন্তু অপশন এ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, কোনো দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে সংকট দেখা দিলে যে প্রতিষ্ঠান থেকে ওই দেশ বৈদেশিক মুদ্রা তোমার ঋণ পেতে পারে তা হলো, এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ, অর্থাৎ IMF। এই IMF কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো, 1944 সালে ব্রিটেন উডস সম্মেলনে ফলশ্রুতিতে কিন্তু 1945 সালে 27শে ডিসেম্বর তৈরি হয় কি? IMF, যার সদর দপ্তর কোথায় রয়েছে? ওয়াশিংটন ডিসিতে। আর এর সদস্য দেশকে বিদেশি মুদ্রা ঋণ প্রদান করা হয়, এর সদস্য দেশ যারা রয়েছে তাদেরকে কিন্তু বিদেশি মুদ্রা কি ঋণ প্রদান করা হয়, এখান থেকে তোমরা এটা মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গাণিতিক মডেল তৈরি করেছিলেন কে? তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, অর্থাৎ প্রশান্ত চন্দ্র মহলানবিশ কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার নীতিগত দিকটি কিন্তু জওহরলাল নেহরুর অবদান রয়েছে, আর এবং গাণিতিক মডেলটি যে রয়েছে সেই গাণিতিক মডেলটির নির্মাতা কে রয়েছেন? প্রশান্ত চন্দ্র মহলানবিশ কিন্তু ছিলেন তোমার গাণিতিক মডেলটির নির্মাতা। আর তাই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি নেহরু মহলানবিশ পরিকল্পনা নামেও কিন্তু পরিচিত রয়েছে। আর এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু শিল্পের উপর কিন্তু গুরুত্ব দেওয়া হয় বেশি, এটাও তোমরা এখান থেকে মনে রাখবে। চলো পরবর্তী কোশ্চেনে যাবো। দেখো রয়েছে যে ফিসক্যাল নীতি এটি কি? তো এখানে কিন্তু সঠিক উত্তর কি হয়ে যাবে আমাদের? অপশন ডি, অর্থাৎ সরকারি আয় ব্যয় সংক্রান্ত নীতি হচ্ছে এটি। তো অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে যে ভারতে কেন্দ্রীয় ব্যাংক যেটাকে বলা হচ্ছে RBI তৈরির সুপারিশ করেন যে কমিশন, কোন কমিশন এই RBI তৈরির সুপারিশ করেন? তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ হিল্টন ইয়াং কমিশন কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1926 সালে প্রথম রয়্যাল কমিশন অল ইন্ডিয়া কারেন্সি অ্যান্ড ফিনান্স বা হিল্টন ইয়াং কমিশন
ভারতে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠার সুপারিশ করেন। এখান থেকে তোমরা এটা মনে রাখবে। তো অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে যাবো, দেখো রয়েছে যে ভারতের সর্বোদয় পরিকল্পনা এর রচয়িতাকে। তো এই সর্বোদয় পরিকল্পনার রচয়িতাকে এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, অর্থাৎ জয়প্রকাশ নারায়ণ কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে যে ভারতে দ্বিতীয়বার ব্যাংক রাষ্ট্রীয়করণের সময় ব্যাংকের জাতীয়করণ করা হয় ড্যাশ ব্যাংকের, অর্থাৎ কয়টি ব্যাংকে জাতীয়করণ করা হয়। এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ, অর্থাৎ ছয়টি ব্যাংক কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1969 সালে 19 জুলাই ভারতে প্রথমবার 14টি ব্যাংকের কিন্তু জাতীয়করণ করা হয়, যাদের মোট কি ডিপোজিটের পরিমাণ ছিল কত, তোমার 50 কোটির উপর কিন্তু ছিল। আর 1980 সালের 15ই এপ্রিল ভারতে দ্বিতীয়বার 6টি ব্যাংকে জাতীয়করণ করা হয়, যাদের মধ্যে মোট ডিপোজিটের পরিমাণ কিন্তু ছিল হচ্ছে 200 কোটির উপর। পরবর্তী কোশ্চেনে যাবো, দেখো রয়েছে অর্থনীতিতে দারিদ্র্যের দুষ্টচক্র ভাঙার উদ্দেশ্যে প্রয়োজন হয় বড় ধাক্কা, যা প্রকৃতপক্ষে কি। এখানে সঠিক উত্তর কিন্তু হচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ বিনিয়োগে বৈপ্লবিক বৃদ্ধি। এই বিনিয়োগে বৈপ্লবিক বৃদ্ধি কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো, খুব উঁচু মাত্রায় বিনিয়োগ বৃদ্ধি পেলে তা উৎপাদন সংস্থার কাজের সুযোগ বৃদ্ধির মাধ্যমে আয় বৃদ্ধি করে, যা কি করে দরিদ্র মোচনে কিন্তু সহায়তা করে। তো এই কারণেই কিন্তু দরিদ্র মোচনে কিন্তু সহায়তা হয়। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে IDBI, এই IDBI বর্তমানে ড্যাশের অধীনস্থ রয়েছে, তো কিসের অধীনস্থ রয়েছে। এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে, সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ ভারত সরকার কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, যেটাকে বলা হচ্ছে IDBI, এই IDBI কিন্তু প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1964 সালে। আর এই 1964 সাল থেকে 1976 সাল পর্যন্ত এটি কিন্তু RBI এর অধীনস্থ ছিল, RBI এর অধীনে তোমার অধীনে ছিল। আর 1976 সাল পরবর্তী থেকে, অর্থাৎ 1976 সাল থেকেই তা কিন্তু ভারত সরকারের অধীনে আসে। আর বর্তমানে LIC IDBI এর 51% স্টক কিন্তু কিনে নিয়েছে। তো LIC হচ্ছে আর তোমার IDBI এর কিন্তু 51% স্টক কিনে নিয়েছে, এটাও তোমরা এখান থেকে মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে নীল বিপ্লব, এই নীল বিপ্লব বলতে ড্যাশ উৎপাদনের বৈপ্লবিক বৃদ্ধিকে বোঝায়। তো এখানে সঠিক উত্তর কিন্তু হচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ মৎস্য উৎপাদনের বৈপ্লবিক বৃদ্ধিকেই কিন্তু বোঝায় হচ্ছে নীল বিপ্লবে। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।